ঠিক আছে, আলাদা আলাদা সালাদ তুই হি রয়ে গেছ যা। আদর্শ গ্রামে আজকে একটি ধর্ষণের সংবাদ আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের থানা এবং আদর্শ গ্রামের ইনচার্জ ইন্সপেক্টর জনাব শ্যামলকান্ত বাবু এবং অফিসার উপর সহ রাস্তা সংবাদ পাওয়ার পর ভিকটিমকে উদ্ধার করে এবং এই সংক্রান্তে একজন আসামি গ্রেপ্তার আছে। এজাহার বাদী কর্তৃক এজাহার দিবেন, মামলা রুজু প্রক্রিয়া দিয়েছে। আচ্ছা, এটা কি ধর্ষণ না গণধর্ষণ? যেহেতু বাদী নিজে আমাদেরকে বলেছেন যে তাকে তিনজন মিলে একটা ইয়ে করেছে, আর এটা আসলে কীভাবে দেখছেন আপনারা? সেটা ডাক্তারি পরীক্ষা শেষে সেটা বলা যাবে যে কি ধর্ষণ না গণধর্ষণ। যে তদন্তের বিষয়, তদন্ত করে এবং ডাক্তারি পরীক্ষা শেষে সেটা বলা যাবে সেটা ধর্ষণ না গণধর্ষণ। ধর্ষণের সংবাদ আমরা প্রাথমিকভাবে পেয়ে ধর্ষণ হচ্ছে, তাহলে তো গণধর্ষণ বলা যাবে। তিনজন যদি ধর্ষণ করে থাকে তাহলে অবশ্যই গণধর্ষণ। এটা হলো মেডিকেলের বিষয়, মেডিকেল করে পরীক্ষা শেষে ডাক্তার গিয়ে রিপোর্ট দিবেন। তবে আমরা শুনেছি মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।